দেশের বস্ত্রশিল্প অভ্যন্তরীণ চাহিদা শতভাগ মেটাতে সক্ষম হলো ভারত, পাকিস্তান আর চায়নার কাপড়ে সয়লাব দেশের বাজার। স্থলসীমান্ত দিয়ে অবৈধ পথে এবং 17টি সীমান্ত হাটের মাধ্যমে আসা এসব কাপড় অভ্যন্তরীণ বাজার দখল করে রেখেছে। এতে দেশি ছোট ছোট বস্ত্র কারখানাগুলো অস্তিত্বের সংকটে পড়েছে। ব্যবসায়ীদের মতে, অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা বস্ত্রের উৎপাদন 50% কমে গেছে। স্থানীয় বাজারে চলছে ভারত, পাকিস্তান আর চীনের কাপড়ের বাহারি প্রদর্শনী, যেখানে দেশীয় বস্ত্র অনেকটাই ম্লান। দেশীয় কাপড়ের বাজারে মধ্য ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের ভিড় একটু কম। সকলের না হলেও বেশি সংখ্যক ক্রেতার নজর ভারতীয় কাপড়ের প্রতি। দেশি ইন্ডিয়ান দুটোই, তবে ইন্ডিয়ান কাপড়টাই বেশি, মানে ইন্ডিয়ানের গুণগত মানটা ভালো। আমি দেশি কাপড়ই আগে খুঁজি। ব্যবসা মন্দা, তাই দেশি কাপড়ের ব্যবসায়ীরা অনেকটাই হতাশ। অনেক সময় দেশি কাপড়ের পরিচয় পাল্টে বিক্রি করছেন তারা। দেশি বলে বিক্রি করা যায় না, ইন্ডিয়ান বলে বিক্রি করতে হয়। এখন আমি বলতে না, সব দোকানদারই দেশি কাপড়ের কোনো চাহিদা না, ইন্ডিয়ান কাপড় আসার পর দেশি কাপড় পুরো মার। বাজারের এই অবস্থার প্রমাণ মেলে দেশি কাপড় প্রস্তুতের জন্য প্রসিদ্ধ নরসিংদীর কাপড় পল্লীগুলোতে। ভরা মৌসুমেও কাপড়ের বুনন থেমে গেছে, অনেকে ধুকে ধুকে চলছে, কাজ হারাচ্ছে বহু শ্রমিক। অনেক মিল মালিক সব মিল বন্ধ করে অনেক মালিক অনেক জায়গায় গেছে, এখানকার খবর তো কেউ নেয় না। তা আমরা আগে 25 থেকে 30 জন লোক এখানে কাজ করতাম, অনুহূতে 3-4 জন লোক কোনো মিলটারে ফায়রা দিতে আসি। একটা মালিক কোটি কোটি টাকা লস হয়ে গেছে, কোটি কোটি টাকা। দেউলিয়া অবস্থা আছে, আপনারা বিশ্বাস না করলে চোহলা আরো শত শত মিল ফ্যাক্টরি আছে, আপনি দেখতে পারেন, বন্ধ অবস্থায় আছে। মৌসুম চলতেছে, চললেও কি বাংলাদেশে কাপড় চলতেছে না? বাংলাদেশে কাপড় না চলে ইন্ডিয়া চায়না থেকে আসতেছে, ওই কাপড় আমাদের থেকে অনেক অল্প মূল্যে পাইতেছে, এই হিসেবে ওই কাপড় চলতেছে। কাপড় প্রস্তুতকারকরা বলছেন, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর নিষ্ক্রিয় ভূমিকায় একদিকে যেমন চোরাই পথে ঢুকছে ভারতীয় কাপড়, অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তের বর্ডার হাটে আসা কাপড় রাজধানী সহ সারা দেশে ঢুকছে। উৎপাদকরা বলছেন, মধ্যস্থ ভোক্তাদের দৌরাত্মে অস্থিতিশীল সুতার বাজার, আর ভ্যাট ট্যাক্স মিলিয়ে যে খরচ পড়ে তা দিয়ে বিদেশি কাপড়ের সাথে প্রতিযোগিতা করতে পারছে না দেশের কাপড়। যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার, স্পিনিং এর সুতাটা আমরা ইউজ করি, সো আমাদের সাথে বন্ডিংটা হওয়ার কথা ছিল, যে বন্ডিংটা এখন ট্রেডারের সাথে হচ্ছে। দুজন মিলে একটা মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে এবং এটা হয়ে থাকে। নরসিংদীর এই বস্ত্রপল্লীটি মূলত বাংলাদেশের স্থানীয় বাজারে কাপড় সরবরাহ করে থাকে, কিন্তু এখানকার উদ্যোক্তারা বলছেন, তারা বেশ কয়েক বছর ধরে কাপড় উৎপাদনে যেতে পারছেন না। বেশ কিছু কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, মূলত ভারতীয় ও চায়না কিছু কাপড় স্থানীয় বাজার দখল করে থাকায়। তাদের আকুল আবেদন, এসব কারখানা পুনরায় চালু করতে হলে ভারতীয় ও চায়না কাপড়ের প্রবেশ বন্ধ করতে হবে। মেহের মণি, বৈশাখী সংবাদ, নরসিংদী।